হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে পদার্থ অর্থাৎ গঠন ও ধর্ম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3.6-এ যে স্থিতিস্থাপকতা রয়েছে অর্থাৎ ইলাস্টিসিটি সেটা নিয়ে আলোচনা করব, এবং তার মধ্যে থেকে আমরা দেখে নেব যে স্ট্রেন কাকে বলা হয়, স্ট্রেন বলতে গেলে বিকৃতি, বিকৃতি কী, স্ট্রেস কী, পীড়ন, হুকস ল, মডিউল অফ ইলাস্টিসিটি অর্থাৎ যে স্থিতিস্থাপকতার যে ধ্রুবকটা পাবো সেইটা কী, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেবো যে ইলাস্টিসিটি জিনিসটা কি। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেবো যে ইলাস্টিসিটি জিনিসটা কি। ঠিক আছে, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা জিনিসটা হচ্ছে তোমাদের এটা অ্যাকচুয়ালি একটা ধর্ম। ধর্ম বলতে গেলে কি, কেমন ধর্ম, তাই তো দেখবে ফুলের কি থাকে, একটা নির্দিষ্ট ধর্ম থাকে, সেই ধর্মটা কি, তার একটা সুগন্ধ থাকে অর্থাৎ একটা সেন্ট থাকে, তাই তো। সেম ইলাস্টিসিটি হচ্ছে কি, একটা ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে এক প্রকার ধর্ম। ধর্মটা কি, দেখবে তুমি যখন একটা রাবার নেবে, ঠিক আছে, অর্থাৎ তুমি যদি একটা রাবার নাও, রাবারকে যদি টানো, ধরে নাও এটা রাবার, ঠিক আছে, রাবারকে তুমি যদি টানো তাহলে কি হবে, বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার পর কি হবে, সেটা কিছুটা বড় হবে, ধরে নাও এই এই এত বড় বড় মানে এতটুকু বড় হলো। ঠিক আছে, এবার যখন তুমি ছেড়ে দেবে অর্থাৎ এই বলটা যখন তুমি তুলে নেবে তখন সেটা কি হবে, আবার সে আগের অবস্থায় ফেরত চলে আসবে, অর্থাৎ এই যেটুকু বেড়েছিল সেটা কি হয়ে যাবে, কমে গিয়ে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। তো এই যে ফিরে আসছে, তাহলে এমন কোন জিনিস রয়েছে যেটার জন্য সে আগের অবস্থায় ফিরে আসছে, বা সেটা কি, তো এই যে কি কথাটার অ্যান্সার, বা যেটার জন্য সে আগের অবস্থায় ফেরত আসছে বা ফিরে আসছে সেটা কি হচ্ছে, সেটাকে আমরা বলছি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারলাম, যে ধর্মের জন্য কোনো পদার্থ তার আকারের পরিবর্তন বা কি, এখানে দেখো কি হচ্ছে, এখানে কি করলাম আমি যখন টেনে বড় করছি তখন কি হচ্ছে, তার আকারের পরিবর্তন হচ্ছে, আকারের পরিবর্তনের সাথে সাথে এটা যদি ধরে নাও আয়তন যদি আমি নিই তাহলে কি হবে, তার আকৃতি পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আকার এবং আকৃতি পরিবর্তনে বাধা দেবে। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপকতা কি, একটা ধর্ম যেটা কি হবে, আকৃতি ও আয়তন পরিবর্তনে বাধা দান করবে। ঠিক আছে, বাধা দেবে। ঠিক আছে, বাধা দেওয়ার যে ধর্মটা সেটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। তো আশা করি বুঝতে পেরেছো যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি। তো এই যে বাধা দেওয়ার ধর্ম, তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে কোনটার তোমার বেশি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো এখান থেকে যে মোস্টলি যে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি, স্থিতিস্থাপকতা কাকে বলে। তো আশা করি বুঝতে পেরেছো যে স্থিতিস্থাপকতা কি, এটা হচ্ছে কি একটা ধর্ম, সেটা কি, সেটা আকৃতি ও আয়তন পরিবর্তনে বাধা দেবে। ঠিক আছে, তাহলে যদি আমরা কি জানি যে একটা রাবার, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাবার ও ইস্পাত যদি আমি নিই, ঠিক আছে, স্পাত যদি নিই বা রাবার এবং একটা যদি রড নিই, তাহলে সেটার মধ্যে কোনটা স্থিতিস্থাপকতা বেশি হবে এবং কোনটার কম হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কার আকৃতি পরিবর্তন তুমি বেশি করতে পারবে বলো। এখানে রাবারটাকে যদি আমি এখানে কি করলাম, বল প্রয়োগ করি, তাহলে কি হবে, সেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, তার অবস্থার পরিবর্তন হবে, মানে সরি, তার আকৃতি পরিবর্তন হবে, তাই তো। তাহলে তার আকৃতি আমি তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবো। কিন্তু যদি আমি ইস্পাতটাকে নিই, তাহলে ইস্পাতের ক্ষেত্রে আমি তার আকারে যখন পরিবর্তন করতে চাইবো তখন কি হতে হবে, আমার খুব অল্প পরিমাণে আকারে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখানে দেখো যে কার স্থিতিস্থাপকতা তাহলে বেশি হবে, এখানে নিশ্চয়ই এর স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি, কারণ আমাকে বল বেশি প্রয়োগ করতে হচ্ছে। তো তুমি এইটা মনে রাখবে যে যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে তার স্থিতিস্থাপকতা বেশি। রাবারকে কী করতে পারি, রাবারকে খুব সহজে আমি তার অবস্থার পরিবর্তন মানে আকৃতি এবং আয়তনে পরিবর্তন করতে পারি। রাবারের ক্ষেত্রে কী হচ্ছে, তার আকারের পরিবর্তন করতে পারছি, তাই তো। তাহলে এটার ক্ষেত্রে আমাকে কম বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে এই যে কম বল প্রয়োগ করতে হচ্ছে তার মানে কি, আর স্থিতিস্থাপকতা কম। তাহলে এই যে বল প্রয়োগ করলাম, তাহলে এই জন্য আমাদের কী হচ্ছে, রাবারের অবস্থার পরিবর্তন বা আকার ও আয়তনের পরিবর্তন যে বাধা দিচ্ছে, এবং যখনই আমি বলটা তুলে নিচ্ছি সে আগের অবস্থায় ফেরত চলে আসছে, তাহলে এই যে ধর্মটা সেই ধর্মটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে এখান থেকে কোন কী কী প্রশ্ন আসতে পারে, এখান থেকে তোমাকে বলবে যে ইলাস্টিসিটি কী, ঠিক আছে, এবং রাবার ও ইস্পাতের মধ্যে কার ইলাস্টিসিটি বেশি।
ঠিক আছে, তখন কি বলবে বলো? তখন বলবে স্পাতের ইলাস্টিসিটি বেশি। কেন বেশি সেটা বোঝা গেল যে এটাকে আমার আকারের পরিবর্তন করতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ইস্পাত হতে পারে আবার কাঁচও হতে পারে। ঠিক আছে, কাঁচের ক্ষেত্রে দেখবে একটা রাবারের তুলনায় এটাকে বেশি শক্ত, তার মানে আকৃতি পরিবর্তন করতে গেলে পরে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, বা আকারের পরিবর্তন আমি করতে পারবো না খুব সহজেই, কিন্তু এটার ক্ষেত্রে সহজেই আকারের পরিবর্তন করতে পারবো। তাহলে এই যে ধর্মটা, এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা ধর্ম, ঠিক আছে, বা স্থিতিস্থাপকতা। তো প্রত্যেকটা পদার্থের মধ্যে কী থাকে? ধর্ম থাকে। এই ধর্মটা মানে রাবারের ক্ষেত্রে কী পেলাম আমি, মানে রাবারের ক্ষেত্রে পাচ্ছি কম, আর ইস্পাত বা কঠিন যেগুলো পাবো সেগুলোর ক্ষেত্রে কী পাবো আমি, বেশি পাবো। ঠিক আছে, তো এর সঙ্গে সঙ্গে একটা রিলেটেড যে টার্মটা আছে সেটা হচ্ছে সংনম্রতা। ঠিক আছে, সংনম্রতা জিনিসটা কি? এই যে সংনম্রতা সেটা হচ্ছে কি, তোমার চাপ প্রয়োগ করে যদি আয়তনে পরিবর্তন করার চেষ্টা করা যায়, ঠিক আছে, অর্থাৎ চাপ প্রয়োগ করে আয়তনে পরিবর্তন। ঠিক আছে, তো চাপ প্রয়োগ করে আয়তনে আমি কার সহজেই পরিবর্তন করতে পারবো, বা সংনম্রতা কার বেশি হবে? তাহলে দেখো যে গ্যাস যদি থাকে, ঠিক আছে, আমি যদি গ্যাস নিই, তাহলে গ্যাসের ক্ষেত্রে কী করতে পারি, তার আয়তনে পরিবর্তন আমি খুব ইজিলি করতে পারি। কিন্তু যদি কঠিন, ঠিক আছে, কঠিন বা তরল যদি থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমার কী হয়, কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ তাদের আয়তনে পরিবর্তন করতে পারি না। একটা যদি লোহার রড নাও, ঠিক আছে, এই রডটার আয়তনে পরিবর্তন করতে গেলে আমাকে কী করতে হবে, অনেক কষ্ট হবে ও আয়তনে পরিবর্তন করতে, তাই তো? চাপ দিয়ে আমি আয়তনে পরিবর্তন খুব সহজে করতে পারবো না। কিন্তু যদি আমি এই বটলের মধ্যে যদি আমি গ্যাস রেখে দিই, তাহলে গ্যাসের অণুগুলো কী থাকে, দূরে দূরে থাকে, তাহলে আমি চাপ প্রয়োগ করে তার আয়তনে পরিবর্তন খুব ইজিলি করতে পারবো, তাই তো? তাহলে এই জন্য কী হয়, গ্যাসের ক্ষেত্রে এই সংনম্রতা বেশি হবে না কম হবে বলো? তাহলে এক্ষেত্রে আমাদের সংনম্রতা বেশি হবে, অর্থাৎ কম্প্রেসিবিলিটি কী হবে, বেশি হবে, কার, গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে আমার কী পাবো, বেশি পাবো। কিন্তু কঠিন তরলের ক্ষেত্রে যেহেতু আমার তা মানে সংনম্রতা কম হবে, ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমার কম হবে। কেন কম হচ্ছে বুঝতে পারছো? যে আমি চাপ প্রয়োগ করে তার আয়তনে পরিবর্তন করতে পারছি না, তার মানে কি, এর সংনম্রতা কম। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেন স্ট্রেন বা যেটাকে আমরা বলি বাংলায় বিকৃতি। ঠিক আছে, তোমাদের বইয়ে কী থাকে, বইয়ে দেখবে যে পীড়নটা আগে রয়েছে, তো আমরা আগে বিকৃতিটা দেখবো, ঠিক আছে, বিকৃতির পরে আসবো আমরা পীড়নে। তো তুমি যদি একটা লোহার রড বা যে কোনো একটা রড নিয়ে নাও, ঠিক আছে, এই পেনটাও নিতে পারো, ঠিক আছে, এবার এটা তুমি এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছো, ঝুলিয়ে রেখে দিয়ে তুমি এটা এর দৈর্ঘ্য ধরে নাও এল, ঠিক আছে, এল দৈর্ঘ্য নিয়ে নিয়েছো। এবার এটাকে তুমি কী করে তার আকারের পরিবর্তন করতে পারবে, তার জন্য কী দরকার আমার, ফোর্স দরকার, তাই তো? আমি বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে এবারে কী হবে, ধরে নিলাম যে তার আকারের পরিবর্তন এইটুকু হয়েছে, ঠিক আছে, এবং সেই দৈর্ঘ্যটাকে আমি স্মল এল নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই দেখো এইটা কী হচ্ছে, একটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে, তাই তো? লঙ্গিটিউডিনাল হচ্ছে, তাহলে দৈর্ঘ্য বরাবর কী হচ্ছে, এর একটা মানে এখানে দেখো পরিবর্তন হলো, তাই তো? অর্থাৎ তার দৈর্ঘ্যের পরিবর্তন হলো। কখন পরিবর্তন হলো? যখন আমি এ বল প্রয়োগ করলাম। এখানে তুমি বল হিসাবে তুমি এখানে কোনো কিছু ঝুলিয়ে রেখে দিতে পারো, ওজন, ঠিক আছে, সেটাও হতে পারে। তো এই যে আমি প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে কী হচ্ছে, যে এল দৈর্ঘ্যের দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, এল দৈর্ঘ্যের যে রডটা আমি নিয়েছিলাম সেটা কী হলো, দৈর্ঘ্য বৃদ্ধি পেলো কতটা, দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল, তাই তো? তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। তো স্মল এল বাই ক্যাপিটাল এই যেটা পাবো, ঠিক আছে, সেইটাকে কী বলা হয়, সেইটাকে দেখো এখানে কী হচ্ছে, দৈর্ঘ্য বরাবর হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। তো এখানে দেখো যে অনুদৈর্ঘ্য বিকৃতি আমার এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো বিকৃতি জিনিসটা কি, তার আকারের পরিবর্তন করাটাই হচ্ছে আমাদের বিকৃতি, ঠিক আছে। অর্থাৎ একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, অর্থাৎ যে আকারের পরিবর্তন হলো, সেটাই হচ্ছে আমাদের বিকৃতি। অর্থাৎ প্রথমে কি করছে, আমাদের বিকৃতি করছে। এবার ধরে নাও এই যে বিকৃতি, বিকৃতির সঙ্গে একটা রিলেটেড টার্ম আছে যেটা হচ্ছে আমাদের স্ট্রেস, ঠিক আছে। তো বিকৃতি আমাদের সাধারণত দুই ধরনের। তো প্রথমে আমি দেখে নিলাম যে অনুদৈর্ঘ্য বিকৃতি কী, এরপরে আসবো যে
আয়তন বিকৃতি কি, ঠিক আছে? তো আয়তন বিকৃতি বলার আগে আমরা মানে পীড়ন জিনিসটা জেনে নেব, ঠিক আছে? পীড়ন, কারণ কি এটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড আছে, ঠিক আছে? সেই জন্য আমি পীড়নটা আগে তোমাদেরকে বলে দিতে চাইছি। তো পীড়ন জিনিসটা দেখো, এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কি জন্য? বল প্রয়োগ করছে তাই। তাহলে আমি কি করলাম, এটা ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল কতটা, স্মল এল, তাই তো? তাহলে আমি কি করেছিলাম, বল প্রয়োগ করেছিলাম নিচের দিকে, তাই তো? সে ওজন হতে পারে, তাহলে ঝুলিয়ে দেওয়ার জন্য কি হলো, তার স্মল এল বৃদ্ধি পেল। এবার আমরা নিউটনের থার্ড ল থেকে আমরা কি জানি, নিউটনস থার্ড ল কি বলেছিল, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, তাই তো? অর্থাৎ আমি যদি দেওয়ালে আঘাত করি, তাহলে দেওয়াল আমাকে কি করবে, আঘাত দেবে বা সমান পরিমাণে বল ফেরত দেবে। তাহলে এখানে আমি বল প্রয়োগ করছি, তার মানে কি এরও একটা প্রতিক্রিয়া বল থাকবে, রিয়াকশন ফোর্স, ঠিক আছে? এটা কি হচ্ছে, আমাদের অ্যাকশন ফোর্স হিসেবে কাজ করছে, অ্যাকশন ফোর্সের বিপরীতে আমাদের কি কাজ করে, রিয়াকশন ফোর্স, তাই তো? তাহলে এই যে অ্যাকশন ফোর্স এবং রিয়াকশন ফোর্স, এই দুটো কি হচ্ছে, পরস্পরের সমান হচ্ছে, কিন্তু মাইনাস সাইন হচ্ছে, কারণ কি তাদের অভিমুখটা আলাদা। তাহলে এল দৈর্ঘ্যের জন্য যখন আমি স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তখন আমি এফ বল প্রয়োগ করলাম, তাহলে এই যে এফ বল প্রয়োগে বাধা দিচ্ছে, অর্থাৎ এটা বাধা দেবে কি করে, একটা উল্টো দিকে প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। তাহলে এই যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, সেই প্রতিক্রিয়া বলটা কি করছে, বাধা দিচ্ছে, তাই তো? তাহলে এই যে বাধা দেওয়ার যে ক্ষমতাটা বা যে কারণে বাধা পড়ছে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পীড়ন, ঠিক আছে? অর্থাৎ বস্তুর ভেতরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটা হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে? অর্থাৎ রিয়াকশান ফোর্স প্রতিক্রিয়া বল বাই কি হচ্ছে, দেখো এই যে আমি এই যে পেনটা যদি আমি নিই, তাহলে পেনটা হচ্ছে যে এই যে এই অংশটুকু, এই অংশটুকু কি বলা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? তাহলে এই যে অংশটুকু পাবো, এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেটাকে যদি আমি এ ধরে নিই, তাহলে ক্ষেত্রফল আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ক্ষেত্রফল এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তো এই যে এদের যে ভাগফলটা, সেটাই হবে আমাদের কি, আমাদের পীড়ন হবে, ঠিক আছে? অর্থাৎ এটাই হবে আমাদের স্ট্রেস। তাহলে দেখো, যখন বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার পরে এল দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হলো, সেই কারণে সৃষ্টি হলো কি, অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? এই যে এল দৈর্ঘ্য বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার পর এই যে এল দৈর্ঘ্যকে বাধা দিচ্ছে কে, এর ভেতরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, সেই প্রতিক্রিয়া বলটা কি, রিয়াকশন ফোর্স। সেই রিয়াকশন ফোর্সটা কী করছে, বাধা দিচ্ছে, তাই তো? অর্থাৎ তার আকৃতি পরিবর্তনকে বাধা দিচ্ছে। তাহলে এই যে বাধা দেওয়া, তাহলে এই বাধা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফোর্স এবং রিয়াকশান ফোর্স পরস্পরের সমান হচ্ছে, নিউটনের থার্ড ল থেকে জানি। তো বস্তুর ভেতর প্রতি একক ক্ষেত্রফলে, ঠিক আছে, অর্থাৎ আমি যদি ক্ষেত্রফলটাকে এক ধরে নিই, তাহলে একক ক্ষেত্রফলে, ঠিক আছে, বস্তুর উপর যে পরিমাণে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, ঠিক আছে, অর্থাৎ বস্তুর ভেতর প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্টি প্রতিক্রিয়া বলকেই আমাদের কি বলা হয়, পীড়ন বলে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে আমি কেন এটা বললাম, এটার মধ্যে আগে বললাম না, তাহলে বুঝতে পেরেছো যে এটার সঙ্গে এটা কানেক্ট করার জন্যই আমি স্ট্রেসটা আগে বলে দিলাম, পীড়ন কাকে বলে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, যেটা সেটা হচ্ছে যে পীড়ন কাকে বলে। তো কি বলবে, যে বস্তুর ভেতর প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর দ্বারা সৃষ্টি প্রতিক্রিয়া বলকে, অর্থাৎ সৃষ্টি প্রতিক্রিয়া বলকে কি বলা হয়, পীড়ন বলা হয়, ঠিক আছে? তো এরপরে আসি এইটাতে। তো এখানে দেখো যে প্রতিক্রিয়া বল, অর্থাৎ প্রতিক্রিয়া বল যেটা আমি পাচ্ছি, সেই প্রতিক্রিয়া বলটাই সমান আমার কি হচ্ছে, মানে ক্রিয়াশীল বল, তাই তো? অর্থাৎ প্রযুক্ত বলের সঙ্গে সমান হয়। তাহলে আমি এটাকে লিখতে পারি যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাই তো? কারণ কি আমি জানি যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান সমান আমার কি হচ্ছে, প্রযুক্ত বল সমান হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, তাই তো? শুধুমাত্র ডাইরেকশনটা আলাদা হয়, বাকি সব মানে যে ম্যাগনিটিউডগুলো পাই, অর্থাৎ মানগুলো পাই, সেই মানগুলো কি হয়, দুটোর ক্ষেত্রে সমান হয়, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে কি, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো এই যে ফর্মুলাটা আমরা পাবো, এইটাই এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কোথায় আমরা ব্যবহার করবো, গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা এইটা ব্যবহার করবো, অর্থাৎ এটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ এই যে ফর্মুলাটা, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর এই যে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, এটা সংজ্ঞা বলার সময়, ঠিক আছে? ওই সংজ্ঞাটা আমি বলে দিলাম, সংজ্ঞাটা কী হচ্ছে,
যদি আমি সংজ্ঞাটা লিখি, তাহলে বস্তুর ভিতর, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্টি ক্রিয়াশীল যে প্রতিক্রিয়া বল সৃষ্টি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বলকে কী বলা হয়? পীড়ন বলে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো পীড়ন কাকে বলে? তাহলে বস্তুর ভিতর প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্টি প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। এটা অনেক আদান। তাহলে এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো এবার আসি এইটার এককটা বার করতে হবে, তাই তো? অর্থাৎ ইউনিট, ইউনিটটা কী হবে? দেখো বলের একক কী হয়, বলের একক যদি আমি এসআইতে দেখি, আমি এসআইতে বার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এসআইতে কী হচ্ছে, বলের একক হচ্ছে আমরা জানি যে নিউটন, আর ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার, তাই তো? মিটার স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমি কী পাবো, নিউটন মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, অর্থাৎ এটা পাবো আমি এসআইতে একক। ঠিক আছে, অর্থাৎ নিউটন বাই মিটার স্কোয়ার। আর সিজিএসএ যদি আমি দেখি, সিজিএসএ কী হয়, সিজিএসএ বলের একক হচ্ছে ডাইন, তাই তো? আর মিটার অর্থাৎ ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? অর্থাৎ এখানে ক্ষেত্রফল মানে কি সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হবে আমি কী পাবো, ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একক। কার একক? আমাদের যে স্ট্রেস বা পীড়ন রয়েছে তার একক। ঠিক আছে, তো এটা গেল আমাদের পীড়ন। তো আসি আরেক আবার আসি যে বিকৃতি। ঠিক আছে, অর্থাৎ বিকৃতিতে আবার আসবো। তো এইখানে আমি কী বলেছিলাম যে এটা স্ট্রেন, তাই তো? অর্থাৎ বিকৃতি, বিকৃতি আমরা এটা অনুদৈর্ঘ্য বিকৃতি দেখে নিয়েছিলাম। তো অনুদৈর্ঘ্য বিকৃতি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ভলিউম স্ট্রেন। ঠিক আছে, অর্থাৎ আয়তনের জন্য ভলিউম স্ট্রেন। ঠিক আছে, অর্থাৎ আয়তন বিকৃতি। তো আয়তন বিকৃতি জিনিসটা কি সেম এইটা, এটা কি করলে তুমি দৈর্ঘ্য বৃদ্ধি করলে, তাই তো? এটার ক্ষেত্রে কী হবে, তুমি ধরে নাও এটা হচ্ছে আয়তন, ভি আয়তনের কোনো একটা মানে বেলুন নিয়ে নিয়েছো। ঠিক আছে, এবার তুমি চাপ প্রয়োগ করলে, ঠিক আছে, প্রেশার দিলে, প্রেশার দেওয়ার পরে তুমি কিছুটা পরিমাণে কমিয়ে নিলে, ঠিক আছে, অর্থাৎ ছিল এটা হয়ে গেল এটা, অর্থাৎ স্মল ভি। ঠিক আছে, তো এই যে ক্যাপিটাল ভি এবং স্মল ভি, তো এটা কী হলো, আয়তনে পরিবর্তন হলো, তাই তো, চাপ প্রয়োগ করে। তো এই যে এদের যে অনুপাতটা পাবো, অর্থাৎ স্মল ভি এইরকম সেম একই রকম যদি আমি দেখি, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমানই হবে আমাদের কি, আয়তন বিকৃতি। ঠিক আছে, অর্থাৎ এটা কি হচ্ছে, আয়তনের জন্য বিকৃতি হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এটা কি হচ্ছে, দৈর্ঘ্যের জন্য আমি পেলাম অনুদৈর্ঘ্য বিকৃতি, আর এটা পাবো কি আয়তনের জন্য, মানে যে বিকৃতিটা হবে সেটা হবে আয়তন বিকৃতি। তো এটাই হচ্ছে আমাদের দুটো পার্ট, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে লংগিটিউডিনাল, আর একটা হচ্ছে কি ভলিউম। ঠিক আছে, ভলিউম স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, তো এই দুটোই আমাদের পার্ট ছিল, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো যে এককটা কী হবে, ইউনিটটা, তাহলে এটা কী হচ্ছে, এল বাই এল, তার মানে কি দুটোই দৈর্ঘ্যের একক। তাহলে দুটোই যদি দৈর্ঘ্যের একক পাই, তাহলে কী হবে, ইউনিটটা হবে এক, তাই তো? অর্থাৎ একক ইউনিট হবে, এর কোনো একক আমরা পাবো না, তাই তো? অর্থাৎ এদের যে দুটোই তো দৈর্ঘ্যের একক, তাহলে যদি আমি মিটার মিটার করি তাহলে কী হয়ে যাবে, মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এক। তো এটা গেল আমাদের মানে যে বিকৃতি এবং পীড়নের মধ্যে, পুরো ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে প্রশ্ন আসে যেটা, সেটা হচ্ছে যে পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে। ঠিক আছে, অর্থাৎ বিকৃতির ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কি কা বা কাকে বলে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতিটা সব থেকে বেশি জিজ্ঞেস করে, তো অনুদৈর্ঘ্য বিকৃতিটা ভালো করে পড়বে। এবং এই যে মানে পীড়ন, পীড়ন কাকে বলে, এবং পীড়নের যে এককটা হয় সেই এককটা কী। এরপরে আসবো যে হুকেল, হুকস ল। ঠিক আছে, এইচ ডব্লু কে ই, হুকস ল। ঠিক আছে, হুকস, হুকস ল কী বলছে, বিজ্ঞানী হুকের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা স্থিতিস্থাপক যদি সীমার মধ্যে, ঠিক আছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝায়, স্থিতিস্থাপক সীমা বলতে দেখো তুমি যদি একটা রাবারকে নাও, সেই রাবারকে যদি বারবার ওঠানো মানে নিচে নামিয়ে আবার যদি ছেড়ে দাও, তাহলে কী দেখবে যে একসময় এর যে স্থিতিস্থাপকতার যে ধর্মটা রয়েছে সেই ধর্মটা কী হয়েছে, লোপ পেয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এর ধর্মটা হারিয়ে যায়। কেন হারিয়ে যায়, কারণ যখন তুমি বারবার বারবার করবে তখন কী হয়ে যাবে, এর একটা নির্দিষ্ট সীমা থাকে। ঠিক আছে, অর্থাৎ তুমি এমনি বাড়িতে প্র্যাকটিক্যালি দেখতে পারো যে একটা রাবারকে যখন বারবার বারবার এরকমভাবে বারবার খুলি,
মানে ছোট করে ছোট করে করবে, তখন দেখবে যে কিছুক্ষণ পর সেটা একটুখানি তার আগের অবস্থা থেকে সরে এসেছে। কেন সরে এসেছে? কারণ তার একটা নির্দিষ্ট সীমা ছিল, সেই সীমাটা অতিক্রম করে নিয়েছে, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা ধর্মটা হারিয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ লোপ পেতে লেগেছে। তো এই যে ধর্মটা যতক্ষণ না লোপ পাবে না, ঠিক আছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত যে পীড়নটা পাবো, ঠিক আছে, পীড়ন কী হয়ে যাবে? বিকৃতির সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে, পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আমাদের বিকৃতি আসবে, তারপরে পীড়ন আসবে, আমরা আগেই জানলাম। তাহলে এই যে পীড়ন এবং বিকৃতি পাবো, তারা কী হয়ে যাবে? পরস্পরের সমানুপাতিক হবে। কখন? স্থিতিস্থাপক সীমার মধ্যে, ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমায়, ঠিক আছে, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি পরস্পরে কী হবে? সমানুপাতিক হবে। তাহলে এখানে দেখো যে পীড়ন এবং বিকৃতিকে যদি আমি লিখি, তাহলে কী পাবো? এখানে আমার পীড়ন বাই বিকৃতি, তাই তো? এটা হচ্ছে আমাদের সমান সমান হবে কি আমাদের কে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ধ্রুবক, তাই তো, যেটা আমরা কনস্ট্যান্ট বলি। তাহলে এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমাদের কী বলা হয়? এটাই হচ্ছে আমাদের মডুলাস অফ এলাস্টিসিটি, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি, এটাকে কি বলা হয়? মডুলাস অফ ইলাস্টিসিটি, অর্থাৎ গুণাঙ্ক, ঠিক আছে, অর্থাৎ যে আমরা এই দুটো যে ভাগফল পাবো সেটা সমান আমি কি পেলাম? ধ্রুবক পেলাম, সেটাই হচ্ছে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে, অর্থাৎ এটাকেই বলা হয় যে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক কত রকমের হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকমের হয়, ঠিক আছে, একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক যেটা তোমাদের আছে, একটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর একটা হচ্ছে যে দৃঢ়তা গুণাঙ্ক, ঠিক আছে। তো এইগুলো তোমরা উঁচু ক্লাসে যখন পড়বে তখন দেখবে আরও ডিটেলসে আলোচনা হবে। তা এখন শুধুমাত্র জেনে রাখো যে ইয়ং গুণাঙ্ক জিনিসটা কী, ঠিক আছে। তো ইয়ং গুণাঙ্ক জিনিসটা হচ্ছে যে তুমি এখানে কি দেখতে পেলে, যে এটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তাই তো? এটা হচ্ছে আমাদের কি সূত্র, অর্থাৎ ইয়ং গুণাঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ওয়াই দিয়ে। এবং এই যে এটা ইয়ং গুণাঙ্কটা শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ঠিক আছে, তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঠিক আছে। তো এইটা কি হচ্ছে? দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করে, সেই জন্যই। তাহলে এই যে আমি পাবো সেটা হবে কি, এটা অনুদৈর্ঘ্য, ঠিক আছে, অনুদৈর্ঘ্য। তাহলে আমরা কি পাবো? অনুদৈর্ঘ্য পীড়ন বাই আর কি পাবো আমরা? অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস, ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে। তো এটা দেখো যে ইয়ং গুণাঙ্ক তাহলে কি বলবে, এই অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটাই হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইয়ং গুণাঙ্কের এককটা কি হবে, বা এককটা তুমি বার করে দেখাও, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? আমাদের যে কার্য প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাই তো? আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? অনুদৈর্ঘ্য বিকৃতি মানে মানে এই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই। ইয়ং গুণাঙ্ককে সাধারণত কী দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল ওয়াই দিয়ে। তাহলে এখান থেকে যদি আমি ইউনিটটা বার করি, তাহলে ইউনিটটা কী হবে বলো? ইউনিটটা দেখো, এই যে আমি এটা পাবো সেটা কী পাবো? আমি 1 পাবো, কারণ দুটো দৈর্ঘ্যের অনুপাত, তাই তো? তাহলে এটা কী হয়ে যাবে? 1, তার মানে কি এই যে পীড়নের এককটা যেটা পাবো সেটাই হবে ইয়ং গুণাঙ্কের একক, তাই তো? তাহলে এখান থেকে আমি কী পাবো? ডাব্লু বাই এ, এটা যেটা এককটা পাবো সেটাই হবে ইয়ং গুণাঙ্কের একক, তাই তো? এককটা কিন্তু, তো এখানে দেখো যে ডাব্লু বাই এ, এটা আমি কী পেয়েছিলাম? নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে পীড়নের যে এককগুলো হবে সেটাই হবে আমাদের ইয়ং গুণাঙ্কের একক, ঠিক আছে। তো ইয়ং গুণাঙ্কের একক হবে এটাই। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে যদি বারবার মানে মানে কোনো একটা রাবারকে যদি আমি বারবার করে এ করি, তাহলে সেটা কী হয়ে যাবে? স্থিতিস্থাপকতা তার অবসাদ ঘটবে, ঠিক আছে, অর্থাৎ যে স্থিতিস্থাপকতা ধর্মটা লোপ পেয়ে যায়, ঠিক আছে, বারবার যখন আমি টানা মানে টানা হিঁচড়া করবো তখন কী হবে? অর্থাৎ বারবার আমি টেনে ছেড়ে দেবো, তখন যেটা তার মানে স্থিতিস্থাপকতা কী হয়ে যাবে? স্থিতিস্থাপক ধর্ম বা ইলাস্টিসিটি লোপ পেয়ে যায়। এই যে ঘটনাটাকে এটাকে বলা হয়েছে অবসাদ বলা হয়, ঠিক আছে, অবসাদ বা স্থিতিস্থাপকতার অবসাদ,
ঠিক আছে। তো স্থিতিস্থাপকতা সাধারণত আমরা দুটো রকমের হয়, একটা হচ্ছে যে পূর্ণ স্থিতিস্থাপক আর একটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকের মধ্যে পার্থক্য কি, প্লাস্টিক যেগুলো হয় সেগুলো কি হয়, অস্থিতিস্থাপক হয়, ঠিক আছে, অস্থিতি স্থাপক, ঠিক আছে। অস্থিতিস্থাপক বলতে গেলে কি হয়ে যাবে, যদি আমি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পরে সেটা যদি পূর্ণ আগের অবস্থায় ফিরে না আসে, ঠিক আছে, আগের অবস্থায় যদি ফিরে না আসে, তাহলে যে মানে যে ধর্মটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি, অস্থিতিস্থাপক। অর্থাৎ সেই পদার্থটা কি হচ্ছে, অস্থিতিস্থাপক ধর্মটা প্রকাশ করছে, ঠিক আছে। যদি সে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, পূর্ণ স্থিতিস্থাপক, ঠিক আছে, পূর্ণ স্থিতিস্থাপক। যদি আগের অবস্থায় ফেরত চলে আসে তাহলে, আর যদি না আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, পূর্ণ অস্থিতিস্থাপক, ঠিক আছে। যেমন প্লাস্টিক, ঠিক আছে, আর এটা হচ্ছে কি, রাবার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো জিনিসটা কি। এইগুলো তোমাদের উঁচু ক্লাসে আরও ডিটেলস আলোচনা করবে। তো আমরা একটা অঙ্ক করি, ধরে নাও যে কোনো একটা মানে তুমি তরল নিয়েছো, ঠিক আছে, একটা তরল যার আয়তন হচ্ছে ভি সমান হচ্ছে 1 লিটার, ঠিক আছে। এবার তুমি তোমাকে জিজ্ঞেস করলো যে ভি সমান, এটা হচ্ছে কোয়েশ্চেন, তো ভি সমান 1 লিটার যদি বলে দেয়, ঠিক আছে, তো তোমাকে বললো যে চাপ প্রয়োগ করা হলো, ঠিক আছে, চাপ প্রয়োগ করা হলো, চাপ প্রয়োগ করে আয়তন, আয়তন কত হলো, চাপ প্রয়োগ করার পর তরলের আয়তন কমে গেল, কতটা কমে গেল, ধরে নাও 0.3 ml কমে গেল, ঠিক আছে, কমে গেল, ঠিক আছে। ছিল কোনো তরলের আয়তন কত ছিল, 1 লিটার, চাপ প্রয়োগ করলে 0.3 ml কমে গেছে আয়তনটা, ভিটা, হ্যাঁ, কমে গেছে। দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে এর আয়তন বিকৃতি কত, ঠিক আছে, আয়তন বিকৃতি কত, আয়তন বিকৃতি কত। তাহলে তুমি কি করে বার করবে, আমরা কি জানি যে আয়তন বিকৃতি মানে কি, আয়তন বিকৃতি সমান আমরা কি জানি, আয়তন বিকৃতি সমান হচ্ছে যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তাই তো। তাহলে এখানে যদি করি তাহলে এটা পাবো কি, আমার 0.3 বাই এটা, যে এটাকে যদি আমি ml এ কনভার্ট করি তাহলে কি পাবো, আমি 1000 পাবো, তাই তো। তাহলে 1000 ml হয়ে গেল বাই আমার হচ্ছে 1000 ml। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কি পাবো, দেখো এখান থেকে যদি আমি করি তাহলে 3 × এই দশমিকটা যদি আমি কি পেলাম, আমি ভেঙেই করে দিচ্ছি, দশমিকটাকে আমি উড়িয়ে দিলাম, এখানে আমি পেলাম 10, আর এটা আছে আমার একের পর 3টে 0, তাহলে হয়ে গেলো 1, 2, 3, 4টে 0। তাহলে এটা আমি কি পাবো, 3 × 10⁻⁴, এটাই হবে আমাদের আয়তন বিকৃতি, ঠিক আছে। তো এইভাবে তোমাকে যদি বলে দেয়, তাহলে তোমাকে এইভাবে যদি তোমাকে বলে যায় কি যে অনুদৈর্ঘ্য বিকৃতি কী হবে, দৈর্ঘ্য বলে দিল, তাহলে তোমাকে এইভাবেই করতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো রকম ডাউট থাকে তো কমেন্ট করে জানাবে, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।